ময়না বাস স্ট্যান্ডে মা যমুনা ফার্নিচার নিয়ে এলো এক বিপুল সম্ভার। এখানে আপনি পাবেন সেগুন ও নিম কাঠের বক্স কাট সোফা ও সোফা কাম বেড, নিজস্ব কারখানায় তৈরি করা হয়, উন্নত মানের মেশিন পালিশ করা হয়। এখানে স্টিল আলমারি ও স্টিল খাট ও বিয়ে বাড়ির আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার উত্তম মান্না, মোবাইল 9932017090। এর আরেকটি শাখা রোহিত ফার্নিচার তমলুক কুটুম্বশান। সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন ময়না ব্লক ইউনিটের পক্ষ থেকে ডাঙ্গিসাই প্রাইমারি বিদ্যালয়ের কক্ষগৃহে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান আলী, ময়না দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলই, শিক্ষক সুমিত দাস সহ বিশিষ্টরা। গ্রামীণ সম্পদ কর্মীদের পক্ষ থেকে জানানো হয় তাদের কাজের দিন সংখ্যা বাড়াতে হবে, কাজের স্থায়ীকরণ করতে হবে, কর্মচারীর স্বীকৃতি দিতে হবে প্রমুখ। আরও জানানো হয় দেশের উন্নয়নে তারা মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন। আপনাদের জীবন বাজি রেখে আমাদেরকে সুস্থ রাখার জন্য বা আমরা এলাকাতে যে সমস্ত এগুলোকে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়ার জন্য শুধু তাই নয়, যখনই আমরা সাহায্য চেয়েছি আপনারা কিন্তু হাত বাড়িয়ে দিয়েছেন, স্কুল স্যানিটাইজ করেছেন, সর্বোপরি স্বাস্থ্য পরিষেবার দিকে আপনারা যে হাতটা বাড়িয়েছিলেন অত্যন্ত ধন্যবাদযোগ্য। এখানে অন্য কিছু ভাষা প্রয়োগ করার নেই, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে। আমি শিক্ষকতা করি, আমার একটা নির্দিষ্ট বেতন পরিকাঠামো আছে বাস্তবে, কিন্তু আপনারা যারা এতক্ষণ ধরে বসে আছেন সমাজের যে সমস্ত দায়িত্বপূর্ণ কাজগুলি করছেন, আমরা কিন্তু আপনাদেরকে সেরকম সম্মান প্রদর্শন করতে পারি আর্থিক দিক থেকে, একটা বাস্তব কথা। একটা কথাই বলি, আমি বলি আমাদের নেত্রীকে বিশ্বাস রাখতে হবে। এ বিশ্বাস যারা রাখছে না তাদের বিপদ অবশ্যম্ভাবী। এবারও বলবেন কিভাবে, আমরা তো করছি, তো আমাদের অভাব অভিযোগ থাকবে নিশ্চয়ই, জেলা নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, প্রয়োজনে নজরে আনতে হবে। কিন্তু এই সময়টা খুব ক্রুশিয়াল পিরিয়ড, আজকে 2020 সাল, আগামী মেতে সম্ভাব্য নির্বাচন, আপনার রাজনৈতিক পরিস্থিতি বুঝতে পারছেন। আজকে যারা দলের মধ্যে থেকে এরকম একটা জায়গায় নির্বাচনের প্রাক্কালে, যেখানে বিজেপি সরকার যেন তেন প্রকারেণ বিরোধী নেত্রী হিসাবে ভারতবর্ষে মমতা ব্যানার্জি একমাত্র তার যে গোড়াটাকে কন্ট্রোল করবার জন্য উঠে পড়ে লেগেছেন, সেই জায়গাতে নেতৃত্ব বিভ্রান্ত অবস্থায় আছে। কিন্তু আমরা বিশ্বাস রাখছি, কারণ তিনি পরীক্ষিত নেত্রী, এরকম কঠিন সমস্যার অনেক সমাধান করেছেন। আজকে লড়াই করছি, এই লড়াইটা শুধু আমাদের নেতাদের লড়াই নেই, এই লড়াইটা কিন্তু মাইক্রোফোনের লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে বাস্তবে যে মানুষের বুকের মধ্যে লড়াই। আমরা যদি বুকের দিক দিয়ে যদি লড়াই করতে পারি, তবে এই যে কেন্দ্র সরকারের যে এই যে বিরোধী নীতিগুলো, শুধু একটা কৃষি ঋণ কৃষি বিল নয়, নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে যা যা কিছু নিয়েছে, একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছে, আজকে আমাদের এত ক্ষতি হয়েছে যে আমরা যদি নিজেরা না বুঝতে পারি, নিজের স্বার্থকে যদি ত্যাগ করতে আমরা না পারি, কিন্তু আমাদেরকে কিন্তু কষ্টটা আমাদেরই হবে। আজকে বলুন, আমরা 100 টাকা করে আলু কিনতে হয়েছিল, আমাদেরকে 200 টাকা করে পেঁয়াজ কিনতে হয়েছিল, মোদী সরকার বলেছিল যে আচ্ছা দিন আয়গা, এই কি আমাদের আচ্ছা দিন, এইটাই কি এই দিনটার জন্য কি আমরা অপেক্ষায় বসেছিলাম? তো আজকের এই দিনটার জন্য আমরা অপেক্ষায় বসে আছি যে কবে কমবে। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের নেত্রী, যে আমরা গ্রামের মানুষ, আমাদেরকে যদি কেউ খোঁজ করে থাকে, আমাদের কেউ যদি মনে কথা যদি মনে রাখে, সেই হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে ময়না ব্লক ভিআরপি সংগঠনের পক্ষ থেকে ব্লক সম্মেলনের আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য, আমাদের কাজের চাহিদ, কাজ আগামী দিন আরও কাজের দিন সংখ্যা বাড়াতে হবে, এবং সেই সঙ্গে আমাদেরকে আমাদের স্থায়ীকরণ করতে হবে, ধীরে ধীরে আমাদেরকে সরকারি কর্মচারীতে পরিণত করতে হবে, এই আবেদন। এবং সেই সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিন বাংলার উন্নয়নের যিনি কাণ্ডারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে আমরা আছি এবং আগামী দিন থাকব, এই প্রতিশ্রুতি আমরা আজকে গ্রহণ করেছি। আজকের সভায় আমাদের ব্লকের ভিআরপি সংগঠনের
নেতৃত্ব সহ সকল বিহারিপিগণ উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে ময়না ব্লকের প্রশাসনিক দায়িত্বে যারা ছিলেন দলনেতা সন্দীপব্রত দাস, ময়না টু গ্রাম পঞ্চায়েতের প্রধানা নমিতা দোলই এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা কৃষি কর্মাধ্যক্ষ শাহজাহান আলী সাহেব এবং পূর্ব মেদিনীপুর জেলা ভিআরপি সংগঠনের সভাপতি প্রসেনজিৎ ঘাটা বাবু মহাশয় এবং সম্পাদক সুশোভন চক্রবর্তী, কোষাধ্যক্ষ প্রহ্লাদ বাড়াই এবং সারা ভারত গ্রামীণ সম্পদকর্মী জেলা সংগঠনের রাজ্য নেতৃত্ব সৌমেন জানা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ময়না ব্লকের সকল ভিআরপিগণ আজকে ঐক্যবদ্ধভাবে যে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন উন্নয়নের স্বার্থে, আমাদের রুজি রোজগারের স্বার্থে, বাংলাকে সোনার বাংলায় পরিণত করার স্বার্থে, সামাজিক কাজকর্ম করার যে দায়বদ্ধতা আমাদের রয়েছে সেই দায়বদ্ধতাকে মাথায় রেখে আমরা আগামী দিন মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এই প্রতিশ্রুতি আমরা গ্রহণ করলাম। জয়গুরু মেডিকেল বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর আপনাদের সেবায় এখানে চেম্বার করছেন উড়িষ্যার কটক থেকে আগত বাত ব্যথা নার্ভ ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সি দাস। চেম্বার করছেন প্রতি 15 দিন অন্তর বুধবার দুপুর 1টায়। বলাই পন্ডাতে এই প্রথম মহিলা, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর রঙ্গন ভট্টাচার্য চেম্বার করছেন প্রতি সোমবার বিকেল 4:30। নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ তমলুক জেলা সদর হাসপাতালের ডক্টর সৌভিক গুহ চেম্বার করছেন প্রতি সোমবার সন্ধে 6টায়। গ্যাস্ট্রোএন্টারোলজি সুগার থাইরয়েড বিশেষজ্ঞ পিজি ও আমরি হাসপাতালের ডক্টর দেবার্গ মুখার্জি চেম্বার করছেন প্রতি রবিবার সন্ধে 7টায়। চর্ম, যৌন, কুষ্ঠ ও রূপচর্চা বিশেষজ্ঞ ডক্টর সুপ্রতিম কর্মকার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার দুপুর 1টায়। চক্ষুরোগ বিশেষজ্ঞ শিবানন্দ নয়নালোক চক্ষু হাসপাতালের ডক্টর পল্লব দাস চেম্বার করছেন প্রতি বুধবার বিকেল 4:30। নাক, কান, গলা ও ক্যান্সার রোগ বিশেষজ্ঞ কলকাতার শিশুমঙ্গল হাসপাতালের ডক্টর অঞ্জন দাস চেম্বার করছেন প্রতি রবিবার সকাল 9টায়। আরএন টেগর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অভিষেক সমাদ্দার চেম্বার করছেন প্রতি 15 দিন অন্তর রবিবার সকাল 11টায়। অস্থিরোগ বিশেষজ্ঞ দীঘা স্ট্রেট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডক্টর পথিকৃত গুহ নিয়োগী চেম্বার করছেন প্রতি শুক্রবার সকাল 10:30। দন্তরোগ বিশেষজ্ঞ বিডিএস ডক্টর সপ্তর্ষি দাস চেম্বার করছেন প্রতি সোম ও শুক্র সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে দাঁতের চিকিৎসা করা হয়। বিশদ জানতে ফোন করুন 6297356956 এবং 9732696274। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।